হ্যালো ফ্রেন্ডস গুড আফটারনুন এখন বাজে পৌনে দুটো চলে এসছি তোমাদের সামনে সকাল থেকে আজকে আর আসিনি তোমাদের সামনে না কাজ একটু ছিল কি কাজ ছিল দেখবে এই দেখো চুল টুল কালার করলাম কালার করে স্নান পুজো সেরে রান্নাবাড়ি করে তোমাদের দাদাকে অফিস পাঠিয়ে দিলাম তারপরে এলাম তোমাদের সামনে তো একটুখানি গল্প করার ইচ্ছায় আজকে সকালবেলা যখন ঘুম ভাঙলো না আমার এই পাশে একটা জানলা আছে এই জানলাটা পূব দিকের জানলা এটা আমার পূব দিক তো এই পাশে যে জানলাটা আছে ওই জানলাটা দিয়ে এত রোদ আসছে তখন বাজে কটা পৌনে ছটা হবে এত রোদ আসছে মানে মনটা ভালো হয়ে মানে দু তিন দুদিন তিন দিন ধরে তো মেঘলা ছিল কালকে হালকা রোদ উঠেছিল আজকে এত সুন্দর রোদ উঠেছে মনটা ভালো হয়ে গেল বিছানায় বসে বসে আমার যেটা কাজ প্রথমে আমি একদিন তোমাদের সাথে শেয়ার করব প্রথমে আমি আমার কিছু ঘাড়ের স্পন্ডিলাইটিস আছে তো ঘাড়ের কিছু ব্যায়াম করি তারপরের আমার কাজটা হচ্ছে আমি বসে বসে তোমাদের যত কমেন্ট আছে সব কমেন্টের রিপ্লাই করি ওই টাইমটা হচ্ছে আমার কমেন্টের রিপ্লাইয়ের সময় আজকে কমেন্ট রিপ্লাই করতে করতে ভাবলাম যে চুলগুলো সাদা হয়ে গেছে কালকে একবার ভেবেছিলাম মায়ের বাড়িতে গিয়ে কালারটা করে নেবো তাহলে সুবিধা হয় দিদি কালারটা লাগিয়ে দিতে পারে দিদি বা বড়ো ভাগনি কালারটা লাগিয়ে দেয় দাঁড়াও পাশ বালিশটা নিয়ে নিই দিদি বা বড়ো ভাগনি কালারটা লাগিয়ে দিলে কালারটা খুব সুন্দর লাগানো হয় তারপরে কালকে কেমন না গলাটা একটু ব্যথা ব্যথা করছিল তারপর তার জন্য ভাবলাম না থাক আজকে দেবো না বেশি যদি আবার শরীর খারাপ হয়ে যায় সেটা ভেবে তারপরে আজকে সকালবেলা কমেন্টের রিপ্লাই দিতে দিতে হাফ রিপ্লাই দেওয়া হয়েছে তখন তখন মনে হলো তখন বাজে সাড়ে ছটা তখন মনে হলো না কালারটা করেই ফেলি কেন কালারটা তাড়াহুড়ো করে করেছি কালকের ভ্লগে সেটা জানতে পারবে তো কালারটা করেই ফেলি এই এইভাবে কালারটা করতে বসে গেলাম দিয়ে কালার করে তারপরে বাকি তোমাদের কমেন্টগুলোর রিপ্লাই দিলাম দিয়ে দাদা উঠলো আটটার সময় আটটার সময় উঠে তারপরে টুকটাক যা কাজকর্ম এই ঘর ঝাড় দেওয়া ঘর মোছা বাসি কাজ কিছু ছিল না কারণ কালকে মায়ের বাড়ি থেকে খাওয়া দাওয়া হয়েছে আর আজ কালকে আমি চলে গেছিলাম বলে কালকে আমাকে তো পাইনি আমার কাজের দিদি আজকে সকালবেলাই চলে এসছে বললাম না গো আজকে কিছু কাজ নেই তুমি চলে যাও তুমি বিকেলে একবারে এসো আমরা খাওয়া দাওয়া করি রান্নাবাড়ি হোক তারপরে তুমি ওগুলো মেজে দিয়ে যাও বলো ঠিক আছে বৌদি বলে চলে গেল তারপরে তোমার করলাম স্নান পুজো করলাম স্নান পুজো করে চা খেলাম চা খেয়ে তখন চিন্তা করছি কী রান্না করবো ফার্স্ট চিন্তা হলো ব্রেকফাস্ট কী করব তো ব্রেকফাস্ট আলু পেঁয়াজ ভাজা আর রুটি করলাম কী রান্না করবো অল্প একটু বাঁধাকপি একটুখানি বেগুন অল্প একটু কুমড়ো কালকে মা কিছু শিম পাঠিয়ে দিয়েছিল শিম তারপরে একটা বড় বেগুন দিয়েছিল পোড়া খাবার জন্য তো সেই বেগুনটার অল্প একটু কেটেছি বেশি কাটিনি অল্প একটু কেটে নিয়ে সব দিয়ে একটা তরকারি বানালাম তরকারিটা বড়ি দিয়ে অল্প তরকারি তো খুব সুন্দর হয়েছে আজকে আর রান্না কিছু শেয়ার করিনি কারণ কদিন ধরে অনেক রান্না শেয়ার করছি আর আজকে ভাবছি দেখি যদি পারি তাহলে সেদিন যে বড়ি দিয়ে বাঁধাকপির ঝোলটা করেছিলাম ওটা আজকে তোমাদের সাথে শেয়ার করে নেব কারণ আমি জানি অনেকেই আমার ভ্লগে রান্না দেখতে খুব ভালোবাসো অনেকেই না বেশিরভাগই ভালোবাসো তা ওই রান্নাটা সেদিন শেয়ার করা হয়নি ওটা আজকে পারলে শেয়ার করে নেবো আর তোমার তারপরে আর রান্না করি হচ্ছে যে ডিমের অমলেটের কারি এই হচ্ছে আজকের রান্না ওই দিয়েই রাত্রেও হয়ে যাবে কেননা আমরা যখন চারটে ডিম আনি আর অমলেট করি তখন কি করি বলো তো দুটো ডিম দিয়ে একটা অমলেট আবার দুটো ডিম দিয়ে একটা অমলেট দিয়ে মাঝখান দিয়ে কেটে নিই কারণ ওই পাতলা পাতলা অমলেট ভাল লাগে না এটা মোটা মোটা হয় বেশ ভাল লাগে আর আর তো এখন কোনো কাজ নেই দাদাকে যে যথারীতি চানা বানিয়ে দিলাম দাদা তো রোজই চানা নিয়ে যাচ্ছে এখন চানা নিয়ে দাদা চলে গেল আর কালকে আমি খাবার টেবিলে আসিনি কেননা আমাদের এই পুচকিটাকে একটুখানি ক্যামেরা ফ্রি করতে চাইছি ও একটু ক্যামেরা ফ্রি হয়ে যাক ওকেও পরে চিন্তা ভাবনা করে ওকেও কিভাবে একটা চ্যানেল ফ্যানেল খুলে দিয়ে সুন্দরভাবে ওকে আজকালকার ছেলে মেয়েরা তো অনেক বেশি ফরোয়ার্ড না মানে আমরা যেরকম শেকি ছিলাম সেরকম শেকি ব্যাপারটা তো আমাদের নেক্সট জেনারেশনের নেই সেই জন্য নেই বললে ভুল হবে সবার নেই টেন পারসেন্টের হয়তো আছে যেমন আমার বড় ভাগ্নি ও ছবি তুলতে রাজি আছে কিন্তু ভিডিও করতে রাজি নেই মানে ভালো লাগে না ওর এবার যার যার ভালো লাগাকে মর্যাদা দেওয়াটা উচিত তাই না আর দিয়ে দেখো ফ্রি হয়ে গেছি এখন চলে এসছি তোমাদের সাথে কথা বলতে গল্প করতে বৃষ্টি বৃষ্টি ওয়েদার মেঘলা মেঘলা ওয়েদার থাকলে না কিছু ভাল লাগে না দেখবে কেমন একটা মন খারাপ করা ব্যাপার থাকে এমনি শীতকালের বিকেলের দিকটা না আমার হয় জানি না তোমাদের হয় কি না কার হয় আমাকে জানিও কিন্তু শীতকালের বিকেলের দিকটা দেখবে যখনই রোদটা পড়ে আসে না তখনই কেমন একটা মন খারাপ মন কিছু না কোনো কারণ নেই কিছু নেই কিছুই না কিন্তু কেমন একটা মন খারাপ মন খারাপ ব্যাপার মনে হয় তাই না মনে হয় কি আমার মনে হয় কার কার মনে হয় আমাকে বলো মানে যেন কেমন একটা নিভু নিবু আলো কেমন একটা অবসন্ন মানে কেমন একটা জানি ব্যাপার ফিলিংস ওটা ঠিক ভাষায় প্রকাশ করতে পারবো না ওটা হয় আর তার মধ্যে যদি আবার মেঘলা বৃষ্টি বৃষ্টি যদিও এখানে হয়নি যেখানে যেখানে হয়েছে তারা তো জানে কি প্রচণ্ড পোকা ঘুরছে কী প্রচণ্ড টাইনা হয়েছে তো সেই জন্য খুব ঠিক ভাল লাগে না আর শীতকালে আরেকটা জিনিস কী হয় বলো তো শীতকালে আমি না দুপুরবেলা ঘুমাই না কেন ঘুমাই না বলতো শীতকালে যদি তুমি দুপুরবেলা একবার শুয়ে পড়েছ তারপরে যখন তুমি কম্বলের তলা থেকে বা বালাপোষের তলা থেকে বা যার যাইটাই গায়ে দিয়ে শোও না কেন চাদরের তলা থেকে বেরোবে না তখন মনে হবে কি শরীরটা কেমন ম্যাচ ম্যাচ করছে কিচ্ছু ভালো লাগছে না জ্বর জ্বর লাগছে গা হাত পা ব্যথা ব্যথা করছে তাই না আমার কথাটা ঠিক কি না এরকম হয় এই জন্য আমি শুই না শীতকালে শুই না মানে গরমকালে যদি বা দিন ঘুমিয়ে পড়ি ক্লান্ত হয়ে কিন্তু শীতকালে একদমই শুই না গল্পের বই পড়া নিজের গল্প লেখা এবার শুরু হবে আমার কুরুশ বোনা কুরুশ বুনতে থাকবো সব করতে করতেই সময় কাটিয়ে দিই তো চলো আড্ডা তো অনেক দিলাম দেখি এবার বাঁধাকপির রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করি তারপরে আবার আসবো আবার এসে তোমাদের সাথে কথা বলবো ঠিক আছে এর মধ্যে লাঞ্চ টাঞ্চগুলো সেরে নিই সেরে নিয়ে তোমাদের কাছে আসবো আর তোমরা বেশ লাস্ট বেশ কয়েকটা ব্লগ ধরে তোমরা এত ভালোবাসছো আমাকে মানে সত্যি আমি আপ্লুত হয়ে গেছি এত ভালোবাসা তোমাদের কাছ থেকে পাচ্ছি ভীষণ ভালো লাগছে ভীষণই ভালো লাগছে আর কালকের একটা স্পেশাল ব্লগ হবে সেটা পরে তোমরা দেখতে পাবে কালকের ভ্লগটা যখন দেখবে আজকের ব্লগটা আমি বাঁধাকপির রেসিপিটা শেয়ার করি আর বিকেলবেলা আবার আসব ভাবছি একটু চা খাবো এখন ভালো লাগে চা বা কফি খেতে হালকা হালকা ঠান্ডা ঠান্ডা একটা আমেজ আছে তো চা বা কফি যেটাই খাই না কেন তোমাদের সাথে গল্প করতে করতে খাবো ঠিক আছে তখন আবার আড্ডা হবে চলো তাহলে এখনকার মতো বাই আর সবাই ভালো থেকো পরে আবার আসছি বাঁধাকপির দেখো আমি কি রান্না করছি কাজ আমরা রান্না করবো বড়ি দিয়ে বাঁধাকপির ঝোল দেখো আমি এর মধ্যে তেলটা দিয়ে দিয়েছি সর্ষের তেল গরম করে নিয়েছি নিয়ে আমি বড়িগুলো প্রথমে ভেজে নেব বড়িটা ভেজে নিই বড়িটা ভেজে নেওয়া হয়ে গেলে লাল করে বড়িটা ভেজে নিয়ে বড়িটাকে আমরা তুলে নেব। দেখো আমাদের বড়িটা লাল করে ভাজা হয়ে গেছে এবার বড়িটাকে তুলে নিলাম এবার ওই তেলের মধ্যেই আমি ভেজে নেব আলুগুলো আজকে কিন্তু আমি আলুটা ভাপিয়ে নিই নি আলুটা কাঁচাই আছে আলুটাকে আমি একটু লাল করে ওই তেলের মধ্যে ভেজে নেব আর আলুটা ভাজার সময় আমি আলুর সাথে দিয়ে দেবো একটুখানি নুন আর অল্প একটুখানি হলুদ তাহলে আলুর কালারটা খুব সুন্দর আসবে কারণ তরকারির মধ্যে আলুর কালারটা সুন্দর না এলে ভালো দেখতে লাগবে না নুন আর হলুদ মিশিয়ে আলুটাকে আমি ভাজা ভাজা করে নিচ্ছি আলুটা ভাজা ভাজা হয়ে গেলে হয়ে গেছে আলুটা একটু ঢাকা দিয়ে দিলাম তা খুব ভাজা ভাজা হয়ে গেছে এবার আলুটাকে আমি তুলে নিচ্ছি আলুটাকে তুলে নিয়ে ওই তেলটার মধ্যে আমি দিয়ে দেব আরও একটু তেল কিন্তু যেহেতু সর্ষের তেলের রান্নাটা করছিলাম এখন সরষের তেল দিলে গন্ধ হবে তাই দিয়ে দিলাম সাদা তেল সাদা তেল দিয়ে এর মধ্যে আমি এবার কেটে রাখা বাঁধাকপিটা ভেজে নেবো বাঁধাকপিটা দেখো আমি কিন্তু বেশ বড় বড় করে চৌকো চৌকো করে কেটেছি ঠিক আছে বাঁধাকপির ঝোলের বাঁধাকপিটা কিন্তু এইভাবেই কাটতে হবে এইভাবে কাটলেই ভালো লাগবে জিরি জিরি করে কাটলে ভালো লাগবে না আর জিরি জিরি করে কাটলে ভাজাও যাবে না বলে যাবে বাঁধাকপিটা তো বাঁধাকপিটা ভাজা দেওয়া ভাজার জন্য আমি একটুখানি ঢাকা দিয়ে দেবো ঢাকা দিয়ে দু মিনিট মতো রেখে ঢাকাটা খুলে নেব দেখো ঢাকাটা খুলে নিয়েছি আমাদের বাঁধাকপিটা মোটামুটি রেডি হয়ে গেছে এবার আমরা বাঁধাকপিটাকে একটা বাটিতে তুলে নেব বাঁধাকপিটাকে তুলে নেবার পরে আমাদের আর বেশি তেল অবশিষ্ট থাকবে না কেননা বাঁধাকপি অনেকটাই তেল টেনে নিয়েছে এবার আমরা কিন্তু সর্ষের তেল ইউজ করতে পারি কারণ তেলটা গরম হওয়ার জন্য আমি আলাদা করে টাইম দিতে পারবো এবার বাঁধাকপিটা পুরোটা তুলে নিয়ে পুরো কড়াইটা পরিষ্কার করে নিয়ে এবার আমি দিয়ে দেব একটুখানি সরষের তেল অল্প সামান্য তেল রয়েছে অল্পই দেবো সর্ষের তেল বেশি দেওয়ার দরকার নেই সর্ষের তেলটা যেই গরম হয়ে যাবে তারপরে এই তেলটার মধ্যে আমি ফোড়ন দেব। তোমরা চাইলে কিন্তু জিরে ফোড়ন দিতে পারো কিন্তু যেহেতু পেঁয়াজ দিয়ে তরকারিটা রান্না করব তাই আমি এর মধ্যে দেব পাঁচ ফোড়ন ফোড়নের ফ্লেভারটা পেঁয়াজের সাথে খুব ভালো লাগে আমার জানি না তোমাদের কোনটা ভালো লাগে আর দিয়ে দেবো একটা শুকনো লঙ্কা তাহলে আমি ফোড়নে কী দিলাম পাঁচ ফোড়ন দিলাম আর দিলাম একটা শুকনো লঙ্কা পরে আমি কাঁচা লঙ্কা ইউজ করব তাই শুকনো লঙ্কা দিলাম আর পেঁয়াজ কেটে রেখেছি খুব জিরি করিনি পেঁয়াজ কেটে রেখেছি পেঁয়াজটা দিয়ে দিলাম পেঁয়াজটাকে একটু ভাজা ভাজা করে নেব খুব বেশি একেবারে গোল্ডেন ব্রাউন করে ভাজার দরকার নেই পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেলে ওর মধ্যে দিয়ে দেবো একটা টমেটো আমি কেটে রেখেছি সেই টমেটোটা এবার এর মধ্যে অ্যাড করে দেব একটুখানি নুন নুনটা অ্যাড করে দিলে কি হবে টমেটোটা খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে নুনটা অ্যাড করে দিয়ে আমরা টমেটোটা নরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব টমেটোটা নরম হয়ে গেলে আবার একটু ঢাকা দিয়ে দিই তাহলে তাড়াতাড়ি টমেটোটা নরম হবে দেখো ঢাকা খুলেছি টমেটো নরম হয়ে গেছে দিয়ে দিলাম ক্রাস্ট করে রাখা আদা আর দিয়ে দিলাম চিড়ে রাখা কাঁচা লঙ্কা ঠিক আছে তো জিরে সরি আদা আর কাঁচা লঙ্কাটা ওর সাথে মিশিয়ে নিয়ে এবার একে একে মশলাগুলো দেবো দিলাম হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আর দিয়ে দেব কাশ্মীরি লঙ্কা গুঁড়ো তোমরা তো জানোই আমি একটু কালার পছন্দ করি তরকারির তাই আমি কাশ্মীরি লঙ্কা গুঁড়োটা ইউজ করি কাশ্মীরি লঙ্কা গুঁড়োতে তো কোনো ঝাল হয় না ঝাল যেটা খাই সেটা কাঁচা লঙ্কার ঝালই খাই এবার এর মধ্যে আমি দিয়ে দেব অল্প একটুখানি জল একটুখানি জল দিয়ে আমি মশলাটাকে ভালো করে কষিয়ে নেব আরও একটু জল দিতে হবে দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়ে না হলে কিন্তু মশলাটা পুড়ে যেতে তে পারে কারণ গুঁড়ো মশলা দিয়েছি তো দেখো মশলাটা কষিয়ে নিয়েছি এবার ভেজে রাখা আলুগুলো দিয়ে দিলাম ভেজে রাখা আলুটাকে খুব সুন্দর করে পুরো মশলাটার সঙ্গে মাখিয়ে নিয়ে একটু নেড়েচেড়ে নিয়েছি এবার আমি এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা বাঁধাকপিটা এবার ভেজে রাখা বাঁধাকপি আর আলু বেশ ভালো করে মশলার সঙ্গে সুন্দর করে মিশিয়ে নিতে হবে খুব সুন্দর করে মেশাতে হবে যেন একটু মানে মেশে নি মশলা এরকম না হয় তারপরে আমরা এর মধ্যে অ্যাড করে দেব জল আর অবশ্যই সেই জলটা দেব গরম জল তোমরা জানো যে গরম জলের তরকারির টেস্টটাই একদম অন্যরকম হয় আর আমি কিন্তু এটাকে একদম মানে পাতলা ঝোল রাখবো না একটু গামাখা গামাখা ঝোল রাখব সেই জন্য আরও একটুখানি জল দিই কেননা আলুটা তো সেদ্ধ করা নেই আলুটা সেদ্ধ হতে একটু টাইম লাগবে তাই আরও একটু জল দিয়ে তারপরে আমরা এটাকে ঢাকা দিয়ে দেব ঢাকা দিয়ে দিয়ে যখন আলুটা সেদ্ধ হয়ে যাবে মোটামুটি পাঁচ থেকে সাত মিনিট আমি রেখেছি রেখে খুলে নিলাম দেখো আলুও সেদ্ধ হয়ে গেছে ঝোলও অনেকটা কমে গেছে দিয়ে দিলাম ভেজে রাখা বড়িগুলো এবার এই অবস্থাতে যে এই যে ঝোলটা আছে এই অবস্থাতে যদি আমি নামিয়ে নিই তাহলেই কিন্তু তরকারিটা গামাখা হবে দিয়ে দিলাম একটু মিষ্টি মিষ্টি দিয়ে আবার একটু নাড়াচাড়া করে দিয়ে দিলাম ঘি এবার দিয়ে দিলাম ধনেপাতা পাতা কুচি ধনে কুচিটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিলাম রেডি হয়ে গেল আমাদের বড়ি দিয়ে বাঁধাকপির ঝোল গরম ভাত রুটি লুচি পরোটার সাথে দারুণ জমে যাবে রান্না করে জানিও কিন্তু তোমাদের এটা খেতে কেমন লাগবে হাই ফ্রেন্ডস গুড ইভিনিং এখন বাজে পৌনে ছটা আমি বললাম না পৌনে ছটা বাজে এখন দিন এত ছোট হয়ে গেছে বাইরে পুরো অন্ধকার হয়ে গেছে মুখটা আমার অনেকটাই ফ্রেশ হয়েছে না চুলটা আজকে কেমন লাগছে শ্যাম্পু করা চুল না ওই জন্য এমনি লাগছে তো যাই হোক মনে হচ্ছে সবে ঘুম থেকে উঠলাম না অথচ একটু ঘুমাইনি কিন্তু এখন আমি সন্ধে ঠন্দে দিলাম সন্ধে ঠন্দে দিয়ে ভাবলাম তোমাদের সাথে আরেকটু কথা বলি আরেকটু গল্প করি বলেই যে রেসিপিটা শেয়ার করার পরে তোমাদের সাথে আরেকটু আড্ডা দেব তো একটা ভীষণ ভালো গিফট পেয়েছি ভীষণ ভালো গিফট পেয়েছি সেই গিফটটা কিন্তু আমি আজকে শেয়ার করব না আমি ওই গিফটটা কালকে শেয়ার করব তোমাদের সাথে তারও কারণ আছে সেটাও কালকে জানতে পারবে কিন্তু গিফটটা ভীষণ ভালো সাসপেন্সে থাকো সবাই আগ্রহ নিয়ে অপেক্ষা করবে কালকের জন্য কি গিফট পেয়েছি কালকে দেখাবো কি গিফট পেয়েছি তো এখন তোমাদের সঙ্গে একটু কথা বলে আজকে তো সেরকম রান্নাবাড়ি কিছু নেই রান্নাবাড়ি করাই আছে এখন শুধু তোমার ভাতটা করব ভাতটা এক ফুট দিয়ে রেখে চলে যাবো মায়ের বাড়িতে না আজকে একটু যেতে হবে পল্লব আসলে একটুখানি যেতে হবে চণ্ডীদাস মার্কেটে আমার একটা পাসপোর্ট ছবি তুলতে হবে খুব দরকার খুব দরকার তো সেই জন্য ওখানে যাব তারপরে মায়ের বাড়িতে যাবো আর যেহেতু এখন কিছু করার নেই আজ আর কাল এই দুটো দিন আমার ছাড় আছে তেরো তারিখ থেকে সব চলে আসছে আবার আবার তেরো তারিখ থেকে সেই পুরনো রান্না শুরু হয়ে যাবে সবার জন্য আবার রান্না করতে হবে আর ওদের পরীক্ষা তো এখন তিন বেলাই রান্না করতে হবে তিন বেলাই ওরা খাবার নেবে তো যাই হোক এখন যাব পাশের বৌদির বাড়িতে বৌদি অনেক দিন ধরে বলছে যাওয়া হয় না আজকে যাই একটুখানি কথা গল্প টল্প করে একটুখানি গেলে পরে মানে ওই বৌদিকে আমি বৌদি বলি ঠিকই কিন্তু উনি বয়সেও আমার বৌদিরই মতন কিন্তু উনি আমার জন্য যা করেছেন বা উনি আমাকে যতটা ভালোবাসেন আমার মা হলেই মানে মাই বলা চলে এরকম সত্যি ভীষণ ভালো তো ওই বৌদির বাড়িতে যাবো আমাকে ভালোবাসে জানি না কেন আমাকে সবাই খুবই ভালোবাসে এটা আমি জানি না কেন হয় দেখেছ তো শ্বশুর বাড়িতেও আমাকে মানে একদিন যদি না যাই বড় ভাগ্নি বলবে কি সময় হলো তোমার আসার এরকম করে বলবে পরের দিন গেলে দুদিন বাদে তোমার আসার সময় হলো এরকম এসে আমার কোলে শুয়ে পড়বে একটু মাথাটা হাত বুলিয়ে দাও তো মামি একটু মাথাটা হাত বুলিয়ে দাও তো মানে খুব আমাকে খুব ভালোবাসে কেন জানি না তো যাই হোক তাহলে এখন ব্লগটা আমি আজকে এখানেই শেষ করছি আজকের ভ্লগে শুধু একটাই রেসিপি শেয়ার করলাম আর তোমাদের সাথে গল্প করেই কাটিয়ে দিলাম কারণ কালকে অনেক রেসিপি টেসিপি শেয়ার করেছিলাম আজকে আর তেমন কিছু করিনি ভ্লগ মানে তো আমার প্রতিদিনকার জীবন আমি যা করেছি আমি সেইটুকুই শেয়ার করলাম তোমাদের সাথে তো আজকের মতো বাই বাই গুড নাইট বেস্ট অফ লাক আবার দেখা হবে কালকে কালকে দেখা হবে বলবো না এটা ভালো ভ্লগের সাথে দেখা হবে কালকে অপেক্ষা করো টাটা বেস্ট অফ লাক